স্কুল কলেজও আগে আগে মাদ্রাসা চাকরি হইতো সিনিয়র মাদ্রাসা যেতো আছিল তখন চাকরি হইতে কমিটি দিতা ও কমিটি দিতে সময় ও ও এর নিচে লইতে না বুধবাও নিতা এটা বুধবা নি ও ও এর নিচে লইতে না ও দিলে জাইন দিবাই তুমি তার ডিভিশনে একবারে ঠেলাই দেখাইয়া পাস কর রাও তোমার চাকরি হইব আর বালা হুজুরুল্লাহ খান আলিমে হক্কানি আলিমে রব্বানি তাইন চাকরি পাইতা মার্কে অবালা আলিমানায় অবালা শিক্ষাগত যোগ্যতায় অবালা তার হক তার তান বাড়ির কিনার ওই স্কুল মাদ্রাসা তাইন পাইতা না এখানে তাই নিগু দিতা না ও তাইন দেখরা আমি যদি দেই না তে আমি সিনাইয়া নিমু গিয়া আমি রাতা বাড়ির মানুষই আসিনে নিমু গিয়া অতা দি ও তাইন ঘুষ না দেওয়ার কারণে তান হক যার গিয়ার গুলা তো ও হক আদায় করার লাগি ঘুষ তান লাগি দেওয়া যাই যাছে বলি সুবহানাল্লাহ বুঝা গেছে নাকি তা কইস মাদ্রাসাই তাই এমনি ধ্বংস হয়েছে না আমরা লাগান আমরা ধ্বংস করছি ও তা লইয়া আল্লাহ দরছে গজব হিসাবে বেদারিও না কেউ এতে আমি খুশ নাই মাদ্রাসাই তা ধ্বংস হয়েছে দিল বড় চোট লাগে এই কিন্তু আল্লাহ পাকর কোন গুনার কারণে আমরা আল্লাহ পাকি তারা বন্ধ করে লিস একটা বস্তু রয়েছে আমরা কিছু বেবিচার অন্যায় অত্যাচার করি সমাজের মানুষের উপরে ইগো হারাম কিলাব হুজুরে আর আমি দরবার লাগছে হুজুর গরিব মানুষ আমি টেকালা মানুষ এখন দুই জনে বিচার ও আমি বালা বালা বিচারি টেকা দিলি আইছি হুজুরে ভার জন্য বালা বালা বিচারি আনতা কারণ ইগু নাই ও বিচারি হলে গিয়া না হোক বিচার করি কারণ আমি ওতা দিতে আইছি টোটালি হারাম কবিরা গুনা এই ধরনের খাম আমরা করতাম না আল্লাহ পাকে হেফাজত করো তৌফিক দো বলিয়া আমি আরো কিছু গুড় চলে আরো কিছু গুড় চলে আমি একবারে বাঙ্গিয়ে মাতিয়ার আমি ফুড়ি বা ফুড়ি বিয়া দিতে সময় প্রায় ডিমান্ড করা হয় বিভিন্ন জায়গার ডিমান্ড করা হয় আর শিয়ান বেআই যে দামদর বাপ ইবেটা ডিমান্ড করতো না তার মনে মনে ভাই সাহেব তুমি তো এমনও দিবা হে লুপ করি এমনও বুয়ার ও ফুড়িং তোর লগে আনা ডিমান্ডে যদি আপনার বাড়ি সহ তুলিয়া নিয়ে দিলেন তো কোনো অসুবিধা নাই আর ডিমান্ড যদি করা হয় ফোয়ার পক্ষ থাকি গাড়ি দেওয়া লাগবো বাড়ি দেওয়া লাগবো বিজনেসের টাকা দেওয়া লাগবো বুম বুম বাইক দেওয়া লাগবো তে হারাম কবিরা গুনা এটার নাম সুদ আল্লাহ সুবহানাহু ওয়া নাজাইর কিতাব লেখরা আল আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহ আলাইহি মা হারুফা আকদুহু হারুফা ইতাউহু বিমাসাইল আর রিশওয়াতু লিগাউফিন আলা মালিহি আও আলা নাফসিহি যদি প্রাণর ভয় থাকে আমি যদি ঘুষ না দেই ঘুষ কিছু অবস্থা দেওয়া যাইতেছে ওখান আমি বুঝাইতেছি ইয়ার মেয়ে বিয়া দিতে সময় যেটা ডিমান্ডেবল বস্তু আমরা দেই এইগুলা বস্তু হইলো ঘুষ দেওয়া যদি আমার জানোর ডর থাকে আমি যদি ঘুষ না দেই তে জান যাইতে পারে মান সম্মান ইজ্জত বুঝাইতে পারে অথবা আমার হক নষ্ট হয়ে যাব আমি যদি ঘুষ না দেই এমন অবস্থায় আপনার লাগি ঘুষ দেওয়া যাই যাছে কিন্তু দুনিয়ার জালিমকলর লাগি কোনো অবস্থায় ঘুষ খাওয়া যাই নাই বুঝলা নাকি দেখো ইয়ার মাসলা হইলো শরীয়তর এখন আরো বাঙ্গিয়ে বুঝাইয়ে দেই আমার ফুড়িয়ে গু বিয়া দিতাম ও দামদর লগে দিতাম হেগিয়া আক্তা কায়দা করি মুনামারি বইছে বিয়ার দুই দিন আগে না তিন দিন আগে এইলা বড় বেলি দুর্ঘটনা ঘটছে এর কারণে কইয়ার জুলে এখন যদি একটা কার এখান দেওয়াতে আমি তোমার ফুড়ি বিয়া করবো আনায় ফুড়ি তোর অভাব নাই দুনিয়া ঘন্টা আমি তোমার গু করতাম না আনায় যদি কইছে হো তা আরো কিতা বাইক দেন ওয়ান বট বট করে এখন না বুলেট ইতার নাম আরো কিতা হুজুর যাও ওটা বাইক এখান দিবা বিয়ার দুই দিন আগে আনায় তিন দিন আগে কইছে সব রেডি দাওয়াত দিয়া ইটাও রেডি এভরিথিং রেডি আখতা ফোন করে কইছে হে কইব গারে রে এবার রে গটক রে হ্যাঁ যে আমার ওটা লাগবো এখন ইনফিল্ড রয়্যাল রয়্যাল ইনফিল্ড বাইক লাগবো আনে আমি আর নাই এটা বাইক দিয়া ভুড়িন দিরা বহুত লোকে বাপ সকল আমার হর ইয়া গরিদরা ফুয়া তো বেগড়া ফুয়া কই দিছে গটছ না গটনা এই অবস্থার যদি ফুড়ির বাপে হেগড়ি করি বই না আমার ফুড়িতে ইলা বেগড়া দাম দরাই দিতাম না এই ফুড়ি গুর মান সম্মান ইজ্জত আবরু নষ্ট হইব নষ্ট হইতো নাই নষ্ট হইব কিলা আমি কইব কিতাব লেখরা যদি মান সম্মান ইজ্জত আবরু নষ্ট হইবার ভয় থাকে তে এমন অবস্থায় ঘুষ দেওয়া যাই যাছে কিবা তো জান যাইবার ভয় থাকে ফুড়ি গু যদি জিদালা ফুড়ি হয় ফুড়িন তোর তোরা জিদ বেশ আরে ভাই মেট্রিক পরীক্ষাত ফেল করিয়া ইয়াতাই ভাস লাগি মরি যারি কি যা ফুড়ি চিন্তা করো চাই এলা ঘটনা ঘটে নানি অসংখ্য ঘটনা ঘটে পরীক্ষাত ফেল করছে আইয়া দুতলা তিনতলা পাঁচতলা থেকে আপনি হুড়িয়া মরি যারি না ভাস লাগি মরি যারি ও কি জাত মেয়ে অঙ্গ চিন্তা করো ওগুর জিদ হতো কান বুধবার আইনি তাই এই মেয়েটা যদি জিদ্দি মেয়ে হয় তাই মান সম্মান ইজ্জত আবরু তার ইমেজ ও তার স্ট্যাটাস ও যদি বুধবার আঘাত লাগি গেছে হয় তে আর আমিও নাই শেষ হয়ে যেতাম যাইব গিয়া এন তাই জানোর ভয় আছে
আর যদি আপনি বাবায় হে ডিমান্ড করার পরে বাইকার এলটো কার না দে তে তাইর মান সম্মান ওর ইজ্জত আবরুর বয় আছে একবারে আমি মুফতি সাহেবর মেয়েও যদি হয় আর ইলা যদি আমি কই না ইলা দামদরান বিয়া দিতাম না বিয়ার দুই দিন আগে বিয়া ভাঙ্গি যায় আর ও আপনার আর গাউতা কি কোনো ভুয়া যদি কয় না মুফতি সাহেবর ভুড়ি আমি বিয়া করব জুয়ার বাদে আমার ভুড়ি দেখাত গেলাম গাউর মানসরে জিকাইলাম কইলা না মুফতি সাহেবর ভুড়ি নোয়ার খোয়া লাগবো নি আল্লাহ দিলে আমলে খাসলতে সুন্দরে আদবে সপ্তাহে ওকে 100% আখতা একদি কইব ওইলে ও যেমনে ওইলে হুনবো দামদর বনি জামাই লোক দিলিব গুর ওই উনিয়া যা ওইলে কিতা কইলো কান ভুরা বলে ওইলে কইয়া রখান বিয়ার একবার দুই দিন আগে তান ঘুরি গুর বিয়া ভাঙ্গি গিস ও যেমনে এখন হুনবা তাই তাই কইবা ডালির মজা তলে মুরো বিয়ার দুই দিন আগে মুফতি সাহেবর মেয়ের তো বিয়া ভাঙ্গা কথা নাই বিয়া ঠিক হওয়ার বাদে খুব হোম রেয়ার পার্সেন্ট মেয়ের আর বিয়া ভাঙ্গে এটা 1% 0.1% আনে ভাঙ্গে না বড় কোনো কারণ থাকার কারণে বিয়া ভাঙ্গিছে ও তারা কই বাবা আপনার ঘর সুর হই যাইছে বেজবে খালি ভালো খাই ভালো কম নাই যায় গিয়া ফোনে জানা ইমু বাদে গিয়া দেখ ভাই ফোন দুই তিন দিন চুইছ ও বুঝলেই যায় তুমি এমনি আর তার পছন্দ হইছে না তার মানে আমি বুঝাইতেছি এরাও কথা একবার যদি কোনো কারণে মেয়েটার বিয়া ঠিক হওয়ার পরে বিয়া ভাঙ্গি যায় তে আবার দ্বিতীয়বার এই মেয়েটারে বিয়া দেওয়া অনেক কষ্ট হয় আগে বাইক দিয়ে দিছলে না এখন জমিন তিন বিঘা লগে দিয়েও কেউ নিত না হক মাত মাতিয়া টেকা আর 2 লাখ টাকা দিয়েও নিত না কইব তো তার গলাত লাগি গেছে যেটাও কি গুরু পিছনে কোনো বড় কারণ আছে আর আসলে কোনো কারণ নাই কোনো কারণ আছে নি না কোনো কারণ নাই মানুষ বিশ্বাস করতে না কারণ দুনিয়ার মানুষ আমরা ওলা এমন অবস্থায় মেয়েটার মান সম্মান ইজ্জত আবরু বসাইতে মেয়েটার জান বসাইতে মেয়ের বাবার লাগি গুশ নামক বস্তু দেওয়া মেয়ের বাবার লাগি যাই যাচ্ছে তার গুণ হইতো না কিন্তু গুণা জালিম জালিম রইব দুই নম্বর মাতিমু বেজারে গিয়ে আমি খেয়ে আক্রমণ করি মাতিয়ার না বুঝাইবার লাগি মাতিয়ার ও ভাই এগু রাস্তা যাইত এখন রাস্তায় গু গুশ না দিলে উপর লেভেল থেকে ছাড়িয়া দেয় না মেম্বারে প্রেসিডেন্টে আনতে পারা না টাইম যদি হনো বাট না দেন তারার মুকল বন না দেন দেড় না এমন অবস্থায় যদি তাই না দেন তে হিজ্ঞ কর দিলে দে আনাইলে বহুত দেরা আছে আমি খাটিয়া হবাই দিলে ইয়ার ইলে নাই নি আছে সিস্টেম আছে ও বেটায় রাস্তা গো আনার লাগি তার মুকল বন্ধিছে তার হক আনার লাগি অধিকার আদায় করার লাগি গুশ দেওয়া যাই যাচ্ছে আরো বাঙ্গিয়া বুঝো আগে আগে স্কুল কলেজ মাদ্রাসা আমি শেষ করে লইমু আগে আগে স্কুল কলেজ মাদ্রাসা চাকরি হইতো কমিটিয়ে চাকরি দিতা বেজার রাইনি বেজার হারাম হালালর মত হক মাতা লাগে আর হক মাত যাই মাতিবা ইনবা কিতা কইয়ার বুঝরাই স্কুল কলেজ ও আগে আগে মাদ্রাসা চাকরি হইতো সিনিয়র মাদ্রাসা এত আছিল তখন চাকরি হইতে কমিটিয়ে দিতা ও কমিটিয়ে দিতে সময় ও ও এর নিচে লইতা না বুধবাও নিতা এটা বুধবাও নি ও ও এর নিচে লইতা না ও দিলে জাইন দিবা তুমি তার ডিভিশনে একবারে ঠেলাই দেখাইয়া পাস কর রাও তোমার চাকরি হইব আর বালা হুজুরুল্লাহ খান আলিমে হক্কানি আলিমে রব্বানি তাইন চাকরি পাইতা মার্কে অবালা আলিমানায় অবালা শিক্ষাগত যোগ্যতায় অবালা তার হক তার তান বাড়ির কিনারো ওই স্কুল মাদ্রাসা তাইন পাইতা না এখানে তাইনি গু দিত না ও তাই দেখরা আমি যদি দেই না তে আমি সিনাইয়া নিমু গিয়া আমি রাতা বাড়ির মানুষই সিনাইয়া নিমু গিয়া ওতা দি ও তাই গুষ না দেওয়ার কারণে তান হক জার গিয়ার গুরা তো ও হক আদায় করার লাগি গুষ তান লাগি দেওয়া যাই যাছে বলি সুবহানাল্লাহ বুঝা গেছে নাকি তা কইস মাদ্রাসাই তাই তে এমনে ধ্বংস হইছে না আমরা লাগান আমরা ধ্বংস করছি ও তা লইয়া আল্লাহ দরছে গজব হিসাবে বেজারিও না কেউ এতে আমি খুশ নাই মাদ্রাসাই তা ধ্বংস হইছে দিল বড় চোট লাগে এই বরাক বেলি তথা আসামের জমিনে যত হকানি ওলামাই কেরাম 90% ওটা মাদ্রাসার সিনিয়র মাদ্রাসার আপনি তুকাইয়া দেখেন না আস্তা আসিমগঞ্জ আলী মহলর আড়ি আড়ি নানি বেশিরভাগ 90% ওলামাই কেরাম কত মাদ্রাসার নানি হ্যাঁ আপনি একবারে তোমার আরো অন্যদিকে যাইন বদরপুর যাইন হাইলাকান্দি যাইন বিভিন্ন জায়গায় যাইন বেশিরভাগ আলী মহল কত মাদ্রাসার ইতা মাদ্রাসা ইলমে দিনর খাদিম হল খেদমত করনে ওয়ালা বান্দা হল বাইর করিয়া প্রোডাক্ট ছাড়িয়া দিছিল কিন্তু আল্লাহ পাকর কোন গুনার কারণে আমরা আল্লাহ পাকি তারে বন্ধ করে লিছি